তো আমরা যশোর থেকে ওই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে এখন আমরা আছি হচ্ছে দৌলতদিয়া ঘাটে ফেরিতে। তো আমাদের সাথে এই যে আমাদের বাবু ভাই আছে, আর বাবু ভাই আমাদের জার্নিটা সম্পর্কে একটু বলেন। মোটামুটি বাইকে আসা যাওয়া হয় ঢাকা থেকে বাড়িতে, বাড়ি যশোর হওয়া সত্ত্বে বাইকে করে আসি যাই, আর বাইক জার্নিটা কমফোর্টেবল আমার কাছে লাগে, আর টাইমও টাইম সেভিং জার্নি, এই কারণে বাইকে আসা যাওয়া হয়। আস্তে ধীরে হাইওয়েতে আস্তে আস্তে রাইড করবেন, এটাই কারণ। হাইওয়েতে যারা হচ্ছে জার্নি করবে তারা অবশ্যই, বিশেষ করে যে রোড আপনারা চিনেন না এই রোডগুলোতে বাইক একটু সাবধানে চালাবেন, কারণ স্পিড ব্রেকার যেখানে সেখানে দেওয়া থাকে, আর স্পিড ব্রেকারের কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে, যার কারণে আপনার একটু সাবধানে চালাবেন। আর হাইওয়েতে পরিবহনগুলো অনেক রিস্ক, কারণ ওরা ওভারটেক যখন করে তখন বাইক টাইকগুলোকে সাইড খুব একটা দেওয়ার চেষ্টা করে না, এই কারণে একটু রিস্ক হয়ে যায়, এগুলো আপনারা একটু সাবধানে চলবেন। আর বাকি আমাদের জার্নিটা আপনাদের সাথে আমরা ফেরি থেকে নামার সময় বাকিটা দেখাবো, সাথেই থাকবো।